MT15 থাইল্যান্ডের ভার্সনটা এটা 3200 কিলোমিটার রান করেছে 165000 টাকা জিক্সার এসএফ 8500 কিলোমিটার রান করেছে হচ্ছে এই বাইকটি আজকে আমি চলে আসছি জয় মোটরস এ এটা হচ্ছে বংশালে তাদের লোকেশনটা কিন্তু আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবে আর আজকের ভিডিওটি হচ্ছে মূলত আমি এরকম পাঁচটি পুরাতন বাইক নিয়ে ভিডিও করতে যাচ্ছি যেগুলো খুবই ভালো মানের আপনার কন্ডিশনগুলো শুরুতে ইন্ট্রোটা দেখে বুঝে গেছেন অলরেডি এগুলো কিন্তু খুবই ভালো কন্ডিশন আর প্রত্যেকটার সাথে কাগজ করা আছে এইসব বাইকের ডিটেলস সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করবো মানে বাইকটা কত কিলোমিটার রান করেছে এবং কত বছরের কাগজ করা প্রাইসটা কত সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন Never miss an update. আমাকে আজকের এই ভিডিওতে সাহায্য করবে এই শপের আরমান ভাইয়া তো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আচ্ছা ভাইয়া আমাকে এখন সাহায্য করবে আমরা বাকি কথা বাইকের ডিটেইলস সম্পর্কে এখন ভাইয়া থেকে জানবো প্রথমে আমরা অ্যাপাচি আরটিআর যে বাইকটি আছে এটা সম্পর্কে জানবো এটা কত সালের মডেল ভাইয়া 17 মডেল এটা 17 মডেল আর আপনারা এটার সিরিয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 36 সিরিয়ালের একটি গাড়ি আচ্ছা এটা কত কিলোমিটার রান করেছে অ্যাপাচি বাইকটি আমি তো প্রত্যেকটা বাইকের মিটার দেখাচ্ছি না দু একটা বাইকের দেখিয়ে দিব আপনারা কিন্তু তাদের শপে আসলেই দেখতে পারবেন যে এটা কোনটা কত কিলোমিটার রান করেছে তার আপনাদেরকে দেখিয়ে দিবে তো এটা চলেছে কিন্তু 8300 কিলোমিটার এটা এটা কত দিনে কাগজ করা আছে দুই বছর এটা দুই বছর কাগজ করা আছে এটা প্রাইসটা কত চাচ্ছেন এটা প্রাইসটা চাচ্ছে 1,20,000 টাকা এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল ডিস্কের একটি বাইক তো এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 1,20,000 টাকা মাত্র 1,20,000 টাকা হলে কিন্তু আপনার অ্যাপাচি 2017 মডেলের যে সিঙ্গেল ডিস্কটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন এটা দুই সাথে দুই বছরের কাগজও করা আছে আচ্ছা পরবর্তী বাইকটি হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এস আচ্ছা এটা কত সালের মডেল ভাইয়া এটা হচ্ছে আপনার ১৬ মডেল এটা কত কিলোমিটার রান করেছে এটা করেছে 13,000 কিলোমিটার রান করেছে 13,000 কিলোমিটার রান করেছে আচ্ছা ওকে এটা আপনার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশনে আছে কিন্তু গাড়িটি এখনও দশ বছরের কাগজ করা এই বাইকটি কিন্তু হচ্ছে দশ বছরের কাগজ করা আছে আচ্ছা এটা হচ্ছে 32 সিরিয়ালের একটি গাড়ি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা কত এখন ২৯৫,০০০ টাকা হলে আপনারা ইয়ামাহা যে আর ওয়ান ফাইভ এস বাইকটি আছে এই বাইকটি আপনারা কিনতে পারবেন আচ্ছা আমরা যদি এখন পরবর্তী বাইকের দিকে যাই তাহলে পরবর্তী বাইকটি হচ্ছে জিক্সারের এসএফ এটা হচ্ছে 17 সালের মডেল এই বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশনে আছে এটা হচ্ছে 33 সিরিয়ালের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটার কত কিলোমিটার রান করেছে ভাইয়া ৮,৫০০ কিলোমিটার রান করেছে হচ্ছে এই বাইকটি আপনারা যদি জিক্সার এসএফ এর এই ডাবল ডিস্কের বাইকটি কিনতে চান তাহলে কত টাকা পড়বে ১,৮৫,০০০ টাকা আচ্ছা এটার বর্তমান মার্কেট মূল্য কত নতুন ২,২৫,০০০ টাকা আপনারা চাচ্ছেন হচ্ছে ১,৮৫,০০০ টাকা এটা কতদিনের কাগজ করা আছে ২ বছরের কাগজ করা আছে তো দুই বছরের কাগজ করা আছে মাত্র ৮,৫০০ কিলোমিটার রান করেছে এই গাড়িটি আর তারা ১,৮৫,০০০ টাকা চাচ্ছে আপনারা যদি ২,২৫,০০০ টাকা দিয়ে নতুন কিনতে চান তাহলে কিন্তু আপনাদের ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা কাগজের পিছিয়ে লেগে যাবে তার মানে ২,৪০,০০০এর মতো পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা কমে কিন্তু আপনার দুই বছরের কাগজ সহ এই ব্যাগটি নিতে পারতেছেন আপনারা তাদের শপে এসে কন্ডিশনগুলো দেখবেন গাড়ির খুবই ভালো কন্ডিশনে আছে আচ্ছা পরবর্তী বাইকটি হচ্ছে ৪B খুবই জনপ্রিয় একটি বাইক R4B আর যারা স্ট্যান্ড করে তারা কিন্তু ৪B বাইকটিকেই বেছে নিয়েছে বর্তমানে এটা হচ্ছে ২০২০-এর মডেল হ্যাঁ ডাবল ডিস্কের এটা হচ্ছে ৪B ডাবল ডিস্কটা যেটা ওইটা এবং এটা হচ্ছে ৪৭ সিরিয়ালের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ল ৪৭ সিরিয়াল এটা কত কিলোমিটার রান করেছে ৯,১৯৫ এই ব্যাগটি ৯,১৯৫ কিলোমিটার রান করেছে আমি যদি এখন আপনাদেরকে এই ব্যাগটির মিটারটা দেখাই তাহলেই আপনারা বুঝতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ৯,১৯৫.৯ কিলোমিটার রান করেছে মানে ৯,১৯৫ আর সেই হিসাবে কিন্তু বাইকটির কন্ডিশন দেখতে কিন্তু খুবই ভালো আছে আচ্ছা ডাবল ডিস্কের বাইক এটি এটা কত প্রাইসটা আছে এখন ১,৬৫,০০০ টাকা ওনারা এটার
প্রাইসটা এখন চাচ্ছে হচ্ছে 1,65,000 টাকা চাচ্ছে। এটা কতদিনের কাগজ করা আছে ভাইয়া? দুই বছরের কাগজ করা আছে। আপনারা কিন্তু 1,65,000 টাকা হলে 2 বছরের কাগজ সহ এই 4B ব্যাগটি নিয়ে নিতে পারেন। খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আপনাদের যদি ইঞ্জিনটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন। আচ্ছা, পরবর্তীতে বাইকটি হচ্ছে সকলের খুবই পছন্দের একটি বাইক, এরা হচ্ছে আপনার MT-15। তো MT-15টা, এটাতে কিন্তু গাড়ির কাগজ আছে কিন্তু এখনও নাম্বার প্লেট করা হয়নি। আপনারা যদি তাদের সব থেকে কিনতে আসেন তাহলে কিন্তু তারা এটা করে দেবে, তারা নাম্বার প্লেটটা করে দেবে। হ্যাঁ, আচ্ছা, তো আপনারা কি 2 বছরের কাগজ করে দেবেন না? হ্যাঁ, তারা 2 বছরের কাগজ করে দিবে। আর এটা কত কিলোমিটার রান করেছে? 3,200 কিলোমিটার রান করেছে। এই বাইকটি কিন্তু খুবই ভালো কন্ডিশন আছে। 3,200 মানে খুবই অল্প কিলোমিটার রান করেছে বাইকটি। আপনারা ইঞ্জিনটা যদি একটু দেখাই, দেখতে পারেন। মোটামুটি খুবই ভালো কন্ডিশনে আছে MT-15 বাইকটি, মাত্র 3,200 কিলোমিটার রান করেছে। এখন আমি আপনাদেরকে এইটার মিটারটা একটু দেখাবো। এই হচ্ছে MT-15 মিটারটি, আপনারা দেখতে পাচ্ছেন 3,212 কিলোমিটার, মানে 3,200 কিলোমিটার রান করেছে। এই MT-15টা কিন্তু থাইল্যান্ডের ভার্সনটা। এটা ভাইয়া, MT-15-এর মধ্যে কোন কোন দেশে ভার্সন হয়ে থাকে? ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান আর থাইল্যান্ড। এটা কিন্তু থাইল্যান্ডা, মানে ভালো যেটা, সবচেয়ে ভালো যেটা সে এটা। তো এটার প্রাইসটা কত চাচ্ছে ভাইয়া? 4,40,000 টাকা। আপনারা 2 বছরের কাগজ করে দিবেন, কাগজ করার সহ 4,40,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, তো এটার নতুন প্রাইসটা কত ভাইয়া? 5,40,000 টাকা নতুন প্রাইস। তো সেই হিসাবে কিন্তু মাত্র 3,200 কিলোমিটার রান করেছে। আপনারা কিন্তু তাহলে এই ব্যক্তি তাদের থেকে নিতে পারেন। 4,40,000 টাকা, 1,00,000 টাকা কম পাচ্ছেন কাগজ সহ, 2 বছরের কাগজ কিন্তু তারা করে দেবে। আর আপনারা যদি 5,40,000 টাকা বাইকটি কিনেন, তারপর কিন্তু আবার কাগজ করতে গেলে টাকা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কাগজ সহ 4,40,000 টাকায় MT-15টা পেয়ে যাচ্ছেন। আপনারা তাদের শপে এসে বাইকগুলো দেখবেন। আমি যেসব বাইকগুলো আপনাদেরকে দেখিয়েছি, কন্ডিশন কিন্তু খুবই ভালো। এই হচ্ছে তাদের শপের ভিজিটিং কার্ড। আমি কিন্তু আপনাদের সুবিধার্থে তাদের শপের অ্যাড্রেস সহ যাবতীয় ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন। তো ধন্যবাদ আরমান ভাই আমাকে আজকের ভিডিওতে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, সো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুবই ভালো কন্ডিশনের 5টি পুরাতন বাইকের প্রাইস সম্পর্কে একটা ধারণা দিতে, কত কিলোমিটার চলেছে এবং এটা কাগজ কতদিনের করা সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আপনারা কিন্তু তাদের এই সবথেকে খুবই ভালো কন্ডিশনের বাইকগুলো কিনতে পারবেন, আর মোটামুটি অন্যান্য সব থেকে তাদের সবই কিন্তু আপনারা কম দামে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, আর কথা বাড়াচ্ছি না। আপনারা যদি ভিডিওটি কোনোরকম উপকারে এসে থাকে তাহলে প্লিজ সবাই ফরহাদভ্লগস চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার দেওয়া ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবসময়। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।